যেহেতু ওর খুব কাছের, আমি জানি ও অনেক কষ্ট করতেছে এই ছবিটার জন্য। আমি যখন তুফানের প্রিপারেশন করছিলাম ইন্ডিয়াতে, তখনও এটা পোস্ট করছিল, তো এই ছবিটার জন্য আসলে অনেক সময় দিয়েছে এবং অনেক কষ্ট করেছে। এই ছবিটা যখন মানুষ দেখবে আসলে আমার মনে হয় কষ্ট সার্থক হবে এবং ছবিটা আসলে অনেক ভালো। তার সঙ্গে বরাবরই বলছিলাম যে তুমি সিনেমা বানাও তাড়াতাড়ি করে সিনেমা হলের জন্য, তো ও বলছিল রেডি হচ্ছে। বা আজকে যেটা দেখলাম সেটা সিনেমার থেকে কোনো অংশ কম না, এটা আসলে ওটিটি কন্টেন্ট না, কাইন্ড অফ সিনেমার মতোই। আমি দর্শকদেরকে বলবো অসময় একদম ডিফারেন্ট গল্প, অমি যে ধরনের ছবি বানায় বা যে ধরনের নাটক বানায় সেই ধরনের একদমই না, ও একদম ওর জন্ডা থেকে বের হয়ে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছে। সবচেয়ে বড় কথা ইরেশ ভাই এবং জীবন ভাই দুর্দান্ত অভিনয় করেছে আসলে পুরো ছবিটা, ওরা ওনারা টেনে নিয়ে গেছে সবাই, মানে এখানে খারাপ কাউকে বলা যাবে না, এখানে যারা যারা পারফর্ম করেছে প্রত্যেকেই ভালো। তুফানের প্রিপারেশন চলছে এখন, আমি তুফান আবার প্রিপারেশনে যাবো, যেহেতু অমি আমার খুব ভালো বারবার বলছে আমার বেস্ট ফ্রেন্ড, এই জন্য ওর ছবিটা দেখতে আসলাম কাজ বাদ দিয়ে। তো তুফানের প্রিপারেশন চলছে, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা শুটিং শুরু করবো। এবং আরেকটা জিনিস আপনাদেরকে হয়তো আমরা আরও যে তুফানে কারাগারে অভিনয় করছে সেটা আমরা হয়তো কিছুদিন পরে একটা প্রেস কনফারেন্স করে জানাবো। এটা সিনেমা না দেখলে বোঝা যাবে না, এটা সিনেমার একটা সেট, এই নাইনটিজের ছবি আমরা বলেছি। নাইনটিজে অনেক নায়ক নায়িকারী ছবি হলের ছিল এবং ওই সময়টা ছিল সোনালী যুগ, সোনালী যুগে অনেকের ছবিই থাকবে এখানে। এখানে শুধু সালমান শাহ না, অন্য অন্য নায়কদের অর্থ ছয় থাকতে পারে, বাট সিনেমা না দেখে একটা ছবি দেখে তো আসলে মূল্যায়ন করা যাবে না। তা আমার মনে হয় সিনেমা দেখলে মানুষ বুঝতে পারবে কেন এটা ইউজ করা হয়েছিল। বাট এখানে শুধু সালমান শাহ না, এখানে ওই সময়কার অনেক নায়কের ছবি থাকবে, যেহেতু আমরা নাইনটিজকে রিপ্রেজেন্ট করতেছি। নাইনটিজে বাংলা ছবি একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল আসলে।